বাংলা শস্য বিমা প্রকল্পে 1 কোটি ক্ষতিগ্রস্ত চাষিকে, যদি 11 কোটি পপুলেশন হয় বা 10 কোটি, 1 কোটি তো ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সাহায্য করেছি। কত টাকা লেগেছে জানেন আমাদের গভর্নমেন্টের জন্য, স্টেট গভর্নমেন্ট থেকে 3,133 কোটি টাকা। এটা আপনাদের মনে রাখতে হবে, এটা একটা বড় কাজ। কেন দিয়েছি? যে ওরা ভালো করে তৈরি করুক, বাজারে লোক যাতে সস্তায় পায়। কিন্তু ফলটা যদি উল্টো হয় কিছু দালালের জন্য, কিছু মুনাফা খরচের জন্য, আমি সেটা কিছুতেই করতে দেবো না। দেখুন, চাষিরা কেজি প্রতি 15 টাকা বেশি দাম পায়নি আলু, কিন্তু বিক্রি হচ্ছে 35 টাকা 40 টাকা। পুলিশকে আমি বলবো, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুলিশ, বাজারগুলো আবার কিন্তু যেরকম আমরা করতাম ভিজিলেন্স দিয়ে দিয়ে গিয়ে গিয়ে দেখা, ওগুলো করতে হবে। আমার মনে হয় বেশি মুনাফার লোভে, ও কিছু লোক আছে না ভীষণ লোভী হয়ে গেছে, আরও চাই আরও চাই। ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। যেমন দেখবেন, বেশি পাঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে, রুটি দিয়ে দেওয়া হয়, ফলে লোকে ভয়ে মুরগি খায় না, তখন পাঠাটা বেশি বিক্রি হয়। আবার পাঠার রোগ হয়েছে বলে মুরগিটা বিক্রি হয়। এসব নানা রকম চক্র কাজ করে, বড় চক্র, এদের চোখে দেখা যায় না, বাট মাস্টার পিস অফ, এটাকে দেখে রাখাই তো আমাদের কাজ। বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আলু আটকে রেখে দেয়। আমার এখনো 45 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে। নতুন আলু আবার কবে উঠবে? নভেম্বর ডিসেম্বরে, জানুয়ারি, এখন পেঁচিয়ে গেছে। দাঁড়ান, এসব আপনার বলার দরকার নেই, বুদ্ধি খরচ করুন। যেটা হচ্ছে, ধরুন মোট 60 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে ছিল, সেখান থেকে বেরিয়েছে 15 লাখ মেট্রিক টন। দাঁড়ান, 45 লক্ষ মেট্রিক টন এখনো ধরে রেখে দিয়েছে। কেন আপনারা এক্সটেনশন দেবেন না বারবার? 25% রেখে দেবেন আপ টু জানুয়ারি চালাবার জন্য, কিন্তু বাদ বাকিটা বের করুন কোল্ড স্টোরেজের আলু, ছেড়ে দিন মার্কেটে, পুরোটা একসাথে ছাড়বেন না। 45 লাখ মেট্রিক টন যেটা আছে, আপনি যদি এটা কি মাস, জুলাই মাস, জুলাইয়ের 9 তারিখ, আমি জুলাই থেকেই ধরছি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস, আপনি যদি 25% রেখেও, আপনি যদি 20%ও যদি করেন, 5 লাখ করে আপনি তুলুন, আপনার লাগে 6 লাখ মতো মাসে। তো 6 লাখ মতো হলে 6 × 6 = 36 হয়ে যাচ্ছে, 9 দিন পেরিয়ে গেছে অলরেডি, 36 হচ্ছে, তারাও তো 9 লাখ মেট্রিক টন ধরে রাখতে পারবে। হ্যাঁ তো ঠিক আছে, আমার এত তর্ক করার দরকার নেই, তাহলেও তো আপনার থাকছে এক্সট্রা, কিন্তু বেরিয়ে দাম বাড়াচ্ছে কেন? তাহলে তাহলে দামটা এত নেওয়া হচ্ছে কেন? কারা নিচ্ছে, কি কারণ? এত ফেসিলিটিস দেওয়ার পরেও এই আলুটা বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে না তো, রাজ্যের বাইরে? দাঁড়ান, বর্ডার চেকিং হবে, আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে, তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো। আমি বলে দিয়েছি আগামী 10 ডেজের মধ্যে কন্ট্রোল করতে হবে, উই হ্যাভ টু কন্ট্রোল ইট। তাহলে মিটিং শেষ করে দিই, থ্যাংক ইউ সবাইকে, এতক্ষণ মিষ্টি মিটিং এখন শেষ হয়ে যায়। শুনুন, এ ব্যাপারে একটা ভেরি নিয়ে পলিসি আমরা করেছি, সেই
কমিটি সেটা দেখছে, ভেরি পলিসিটা হয়েছে তো দেখে না, ভেরি পলিসি অলরেডি আমাদের হয়ে গেছে তৈরি। ওরা ওগুলো খেয়ে বেঁচে থাকে, ছাড়ুন।